হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। ইতিমধ্যে আলু চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হলো আলু চাষিরা। তারা ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে পাবে কি না, এই নিয়ে রয়েছে বিস্তর আশঙ্কায়। আমরা জানবো কিভাবে তারা এই ক্ষতির সম্মুখীন হলো, কি ঘটনা ঘটেছে তাদের সঙ্গে, এবং তারা ক্ষতিপূরণ আদৌ পাওয়ার সম্ভাবনা আছে কি না, সমস্ত খবরটি জানাবো। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের খবরগুলিকে প্রতিনিয়ত দেখতে হলে অবশ্যই, নতুন হলে খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলঘণ্টা বাজিয়ে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন, এবং একটি লাইক করে দিয়ে আমাদের অবশ্যই অনুপ্রাণিত করতে ভুলবেন না। চলুন বিস্তারিত খবরে এবারে যাওয়া যাক। কয়েকদিন আগেই লালগড় থেকে প্রায় 40 থেকে 45টি হাতি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর জঙ্গলে এসে ঘাঁটি গেড়েছিল। এই খবর অনেকে হয়তো আপনারা জানেন। ওই জঙ্গল থেকে হাতিগুলি বেরিয়ে মাঝে মধ্যেই জঙ্গল সংলগ্ন এলাকায় আলু চাষের জমিতে চলে আসছে। গোয়ালতোর থানার দুধপত্রি, কদমডিহা, মোড়াকাঠি, ধরমপুর সহ বিভিন্ন গ্রামে ঢুকে আলু চাষের জমি তছনছ করছে হাতির দলগুলি, যার ফলে আলু চাষিদের মাথায় এক প্রকার হাত পড়ে গেছে। এবার আলুর দাম ছিল আকাশ ছোঁয়া। গাড়ি ভাড়া মজুরি খরচ করে আলু চাষ করেছিল আলু চাষিরা। এবছর আলু চাষের পক্ষে আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছিল, কিন্তু হাতির পাল সব শেষ করে দিয়েছে, যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে গেছেন গোয়ালতোড়ের আলু চাষিরা। বন দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও হাতিগুলিকে ওই এলাকা থেকে তাড়ানোর কোনো ব্যবস্থা করা হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার আলু চাষিদের কাছে আবার নতুন বিপদ দেখা গেল হরিণের তাণ্ডব নিয়ে। বন দপ্তর সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে বেনা চাপড়া অঞ্চলের খয়ের বনির জঙ্গলে কয়েকটি হরিণ ছাড়া হয়েছিল। সেখানে বর্তমানে 40 থেকে 50টির মতো হরিণ রয়েছে। দেখা যাচ্ছে সূর্য ডোবার পরে তারা আশেপাশের আলু খেতে চলে আসছে, যার ফলে আলু চাষ তছনছ করে নষ্ট করে দিচ্ছে হরিণের দল। বিষয়টি বন দপ্তরকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাদের হাতি আলু চাষের ক্ষতি করেছে, বিষয়টি খতিয়ে দেখে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে হরিণের দল যাদের ফসল ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। তাই হাতি এবং হরিণের তাণ্ডবে গোয়ালতোড় এবং গড়বেতায় আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে আলু চাষিরা জানাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।